আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক রিভিউ প্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোহেল আছি আপনাদের সাথে। আজকে আমাদের মূলত থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পারছেন মূলত আমি আজকে আপনাদের কী বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারি। আমরা কম বেশি অনেকেই চাই মূলত হচ্ছে আমাদের প্রতিবেশী বা হচ্ছে আশেপাশে যারা আছে তারা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা কারোর হ্যাক করার জন্য বা জানার জন্য। তো এই যে বিষয়গুলো থাকে, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য মূলত আজকে এসেছি। বিষয়টা হচ্ছে যে আপনারা ফেসবুকের যে হ্যাকিংয়ের যে বিষয়গুলো আপনারা ইউটিউবে সার্চ করে থাকেন, মূলত এই বিষয়গুলো আপনারা যখন সার্চ করবেন ইউটিউবে আরও অনেক ভিডিও পাবেন। আপনার হচ্ছে সার্চ করলে দেখা যাচ্ছে প্রতিদিনই কম না কম কিছু না কিছু ভিডিও আপনার আসতেই আছে। তো আসলেও কি হচ্ছে আমরা এই ফেসবুক অ্যাকাউন্ট বা কারোর ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারি, বা এটা কি আদৌ পসিবল? হ্যাঁ, তবে যদি আপনি বিগত প্রিভিয়াস যদি কোনো আপনি ডেগুলোতে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তখন একটা সময় ছিল যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে যেত। কারণ হচ্ছে আপনার ফেসবুকের যে হচ্ছে অ্যালগোরিদম বা বলেন বা সিকিউরিটি বলেন যে জিনিসগুলোই বলে থাকেন না কেন, এই জিনিসগুলো হচ্ছে স্ট্রং ছিল না, ঠিক আছে, যার কারণে আপনার ইজিলিভাবে হ্যাক করা যেত। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার এখন হ্যাক করাটা আসলে এতটা সহজ না। হ্যাঁ, তবে এখনও যে হয় না তাও না, এখন হয়, তবে সেটার জন্য অবশ্যই আপনার প্রো লেভেলের হ্যাকার হতে হবে, তা না হলে আপনি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারছেন না কারোরই। প্রো লেভেল বলতে হচ্ছে আপনি যদি বেসিক জানেন সেটা দিয়ে আপনি আসলে করতে পারবেন না কোনো কিছু। আপনার জাস্ট ওই ন্যূনতম ঐতরপন্থী আপনি থাকবে সীমাবদ্ধতার মধ্যে, আপনার অ্যাকাউন্টের আদার্স আপনি কোনো ইনফরমেশন বের করতে পারবেন না। হ্যাঁ, তবে যদি আপনার প্রো লেভেলের হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন, তবে গ্যারান্টি নয়। আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো মূলত হ্যাক হয়ে থাকে অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো হচ্ছে হিডেন থেকে কীভাবে বের করে দেন হচ্ছে আপনারা ইনফরমেশন গ্যাদারিংগুলো করে তারপরে হচ্ছে আপনার ফেসবুকের অ্যাকাউন্টগুলো হ্যাক করা হয়ে থাকে মূলত। তো আরেকটা বিষয় হচ্ছে, তো বন্ধুরা হচ্ছে শুধু হচ্ছে এই জিনিসগুলো সার্চ করে আসলে সময়গুলো নষ্ট করবেন না, তার থেকে বেটার হচ্ছে আপনারা নতুন কোনো কিছু জানার চেষ্টা করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন, সেটা আসলে অনেকটা কাজে আসবে। আসলে মানুষের কোনো কিছু ব্যক্তিগত জিনিস দেখে আসলে আপনার কোনো লাভ হবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি হয়তো বা মনের একটা শান্তি পাবেন কিন্তু আলটিমেটলি সেটা আসলে কোনো কাজেই আসবে না, সেটা আসলে আপনার ঠিক না। আপনি নৈতিকতার দিক থেকে যদি চিন্তা করে থাকেন সেটা আসলে ঠিক না, ঠিক আছে। তো হয়তোবা হচ্ছে এরকম হতে পারে যারা আসলে হোয়াইট লেভেলের যারা হচ্ছে হ্যাকার থাকে তারা হয়তো বা এই জিনিসগুলো মেনটেন করে থাকে। তো ব্ল্যাক হ্যাকার যারা তারা আসলে এই জিনিসগুলো খারাপ কাজে মূলত কাজ করে থাকে। তো হোয়াইট হ্যাকার যারা আছে তারা মূলত হচ্ছে সরকারি বা হচ্ছে আপনি বিভিন্ন সিকিউরিটি যে মানে গভর্নমেন্টের সিকিউরিটি যে মেন পার্টগুলো থাকে তারা মূলত এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, যেন হচ্ছে কারো কোনো ক্ষতি না হয়, কারোর কোনো হচ্ছে আপনার সিকিউরিটি লিক না হয়, এই যে যাবতীয় প্রত্যেকটা কোম্পানির সার্ভার বলেন বা আদার জিনিসগুলো মূলত তারা হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করে থাকে। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে আসলে ওইরকম কোনো কিছুই আজকে আমি দেখাবো না বা আমি দেখাতে পারবোও না। তো শুধু আসলে আপনাদেরকে আশ্বাস দিয়ে বা হচ্ছে এগুলো করে কোনো লাভ নেই। তো বিষয়টা হচ্ছে যে আপনার শুধু হচ্ছে ফেসবুকের এই যে যাবতীয় সার্চগুলো করে আসলে আপনাদের সময়গুলো নষ্ট করবেন না। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাতে পারবো বা আপনারা আমাদের একটা ভিডিও দেখতে পারেন যেটা দেখে হয়তো বা কিছুটা হলেও উপকৃত হতে পারেন, সেটা আসলে আপনাদের অন্য একটা কাজে আপনারা হয়তো লাগাতে পারবেন। তো বিষয়টা হচ্ছে তার আগে একটু দেখে নিন যে আমার এই চ্যানেল, হ্যাঁ, তবে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আপনারা হচ্ছে এটা মানে আপনার ফেসবুক হ্যাক করতে পারবেন না ঠিকই, কিন্তু আপনারা কিছু ক্লোন আইডি যেটা আমরা বলে থাকি ক্লোন আইডি বের করা সেটা আপনার কাজ করতে পারবেন। শুধুমাত্র মার্কেটিং পারপাস মূলত আমরা এগুলো করে থাকি, বাট কেউ হচ্ছে এগুলো অন্য কোনো কাজে বা হচ্ছে অনৈতিক কাজে এগুলো জিনিসগুলো ইউজ করে থাকবেন না। কারণ হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অনেক ধরনের অনেকেরই হয়তো ছবি থাকে, মাঝে মধ্যে ছবি দেওয়া থাকে, তো আপনি যদি কোনো অকারেন্স করেন সেক্ষেত্রে সেই লোকটা বা সেই আইডিটার যে মালিক তার হয়তো বা দায়বদ্ধতা থেকে যায় বা সেই হয়তো বা এটাতে ফল্টিং পড়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করেছি অনেক ওল্ড আইডি যেগুলো থাকে যেটা আর আনইউজড হয়ে রয়েছে আপনার হচ্ছে ইউজ হচ্ছে না কোনোভাবেই, তো সেই আইডিগুলো মূলত আমরা বের করে তারপর হচ্ছে সেটা আমরা মার্কেটিংয়ের কাজগুলো আমরা ইউজ করে থাকি। সেটা আসলে করতেই পারেন আপনারা, সেটা তো কোনো সমস্যা নেই। এটা আসলে হচ্ছে ফেসবুকের বলতে পারেন একটা ছোটোখাটো একটা ভুল যেটা আসলে অটোমেটিকলি বের করতে পারে বা অনেক আইডি যেগুলো হচ্ছে সেগুলো ডিজেবল করে না, যার কারণে এই জিনিসগুলো থেকে যায়।
তো আপনাদেরকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন, আমি আপনাদের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটা দেখে আপনারা জানতে পারবেন কীভাবে হচ্ছে আপনাদের ক্লোন আইডিগুলো বের করতে পারবেন এবং আপনাদের মার্কেটিং কাজে লাগাতে পারবেন। আমি আবারও বলছি এটা শুধুমাত্র মার্কেটিং কাজের জন্য, আপনারা ক্লোন আইডিটা দেখে আপনারা করে নিতে পারেন সেই ক্ষেত্রে, কিন্তু কখনোই আপনারা ফেসবুক আইডি হ্যাক করার কোনো চিন্তা ভাবনা করবেন না।